এখন আছি হচ্ছে হাওড়া স্টেশন, সকাল 6:50। ট্রেন ঢুকছে ফারাক্কা স্টেশন। একদিনের জার্নিতে ফারাক্কা কি দেখার জায়গা আছে সেগুলো দেখাবো। এটা হচ্ছে শ্মশানকালী মন্দির, গান্ধীঘাট, গান্ধীঘাট শিব মুসা র্যাঞ্চিং স্টেশন। এটা হলো মিনি ব্যারেজ, তৈরি হচ্ছে হয়ে গেল দই ফুচকা। আমার ফারাক্কার ভিডিওটা কেমন লাগলো? সন্ধ্যার গান্ধীঘাট। এয়ারপোর্ট 5:45, রাস্তা ফাঁকা পুরো। হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এটা হচ্ছে 10 টাকার চা। যেমন চলছে 11 প্ল্যাটফর্মে, ট্রেন এখনো দেয়নি। ট্রেন দেখি 7:00 বাজে, 7:50 ডিপার্চার টাইম। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ঢুকছে। আমার যে S5 সামনেই, S5 কোচ। আমার বার্থ হচ্ছে 32। S5 কোচ, আমার বার্থ হচ্ছে 32। রাইট টাইম 7:50। ঠিকঠাক পরিষ্কারও করেনি, এবং পাশের থেকে বার করেছে। কত নোংরা নিচে দেখুন একবার। ট্রেনের জানলা দিয়ে বাইরে প্রভেদের দৃশ্যটা দেখতে দেখতে মনটা জড়িয়ে গেল, কারণ পুরো সবুজ ক্ষেত, চাষের জমি, তার নিচ দিয়ে ট্রেনটা ছুটে চলেছে আমার গন্তব্যস্থলের দিকে। চলে আসলাম হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম থেকে কফি নিলাম 10 টাকা, যেটা ট্রেনে হচ্ছে 20 টাকা। ভালো কফি। স্টেশন আজিমগঞ্জ। পথে আমার সব থেকে ভালো দৃশ্য হচ্ছে এইটা, ট্রেনটা আস্তে 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 কার হয়ে যাচ্ছে ব্রিজের দিকে। আমার মনটা জুড়ে গেল জায়গাটা দেখে, আমি থাকতে পারলো না পেরে আমি এটাকে রেকর্ডিং করবো। সময় থেকে ট্রেনটি 20 মিনিট দেরিতে নিউ ফারাক্কা জংশনে ঢুকছে। আমি ট্রেন থেকে নেমে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। ফারাক্কা জংশন নামলাম।
এবার প্ল্যাটফর্মের বাইরে ওভারব্রিজ ধরে প্ল্যাটফর্মের বাইরে যাই, সেখান থেকে দেখি টোটো বা অটো কী পাই। দেখি ফুটব্রিজ ধরে এপারে আসলাম, এবার সামনে হেঁটে যাচ্ছি, স্টেশনের বাইরে বেরোবো। আপনারা নিউ ব্রাকাতে থাকতে চাইলে স্টেশনের বাইরে বাস স্ট্যান্ডের কাছে অনেক হোটেল আছে, লজ আছে, সেখানে থাকতে পারেন। এই যে স্টেশন ক্রস করে সাবওয়ে দিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাবো, এখন সাবওয়েতে নামছি। বেরোলাম, আমি এখন টোটো করে যাচ্ছি হচ্ছে ফ্লাইটের দিকে। এখানে ভাড়া হচ্ছে শেয়ারে 10 টাকা, তো যেহেতু কোনো প্যাসেঞ্জার ছিল না আমি টোটোটাকে বুক করে নিলাম 50 টাকা। ব্যারিকের পাশ দিয়ে যাচ্ছি, হ্যালো বন্ধুরা, আমি সুমিত আর আপনারা দেখছেন জাস্ট চিল উইথ সুমিত। আমার চ্যানেলে বিভিন্ন জায়গায় ঘোরার কিছু ভিডিও আমি ছাড়বো, আপলোড করবো। মানে একদিনের ট্যুরে বারাক্কাতে যে কটা স্থান আছে সবকটাই আমি আপনাদেরকে দয়া করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন জাস্ট চিল উইথ সুমিত। কত সুন্দর জায়গা ঘুরতে আসার জন্য, আমরা এই জায়গাটা একদম আইডিয়াল। কত সুন্দর জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি ফারাক্কা মিনি ব্যারাজের উপরে। আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা মিনি ব্যারাজ। এই যে জল পাস হচ্ছে এই জলটা চলে আসছে আমাদের ব্যান্ডেল হুগলি থেকে, আমাদের কলকাতার দিকে আসছে ওখান থেকে জলগুলো। এদিকে ট্যাপের জলগুলো যাচ্ছে হচ্ছে পদ্মা হয়ে বাংলাদেশ দিয়ে চলে যাচ্ছে, জল চলছে ছাড়ছে। এখন যাব হচ্ছে ইলিশ মাছের রিসার্চ সেন্টার, সেটাই চলো সেখানে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি হিলসা র্যাঞ্চিং স্টেশন, এখানে ইলিশ মাছের উপরে রিসার্চ করা হয়। এই আর একটু ঘুরে দেখি আপনাদেরকে, চলো। গঙ্গা নদীতে ইলিশ মাছের যে উন্নতিমূলক কর্মসূচি সেটা এখানে করা হয়। আর দূরে দেখতে পাচ্ছেন ব্যারেজটা, আপনাদেরকে দেখাই, যেটা কাছ থেকে দেখাতে পারবো দূর থেকে দেখে দিচ্ছি ব্যারেজ। ভিতরে যাওয়া বারণ দেখানো যাবে না, বাইরেই আছে। যেটা দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছের রিসার্চ করা হয় চলো এই জায়গাটা। পরিবেশটা খুব সুন্দর জায়গাটা, সুন্দর জায়গা। আমার ব্যাক সাইডে যেটা আছে এখানে ইলিশ মাছের রিসার্চ করা হয়। আপনাদেরকে আমি দেখাতে পারলাম না ভিতরটা, অ্যালাউ নেই, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আসলে এই জায়গাটা ঘুরে যাবেন। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমি গান্ধীঘাটে, আমি গান্ধী মূর্তিটা দেখতে পাচ্ছেন। গান্ধীঘাটের ঠিক পিছনেই, গান্ধীঘাটের পিছনে রয়েছে হচ্ছে লোকনাথ মন্দির, আর এই হচ্ছে ঘাটটা গান্ধীঘাট। এখানে পিকনিক করা যায় না,
গান্ধীঘাট, গান্ধীঘাটের পিছনে গান্ধীঘাট শিব মন্দির আছে, জায়গাটা খুব ভালো। বিকেলবেলাটা এখানে খুব জমজমাট থাকে, আমি সকালে আসি, পুরো ফাঁকা জায়গাটা। এই হচ্ছে গান্ধীঘাট শিব মন্দির, এখানে শিব মন্দির গান্ধীঘাট, এটা গণেশ মন্দির আর এটা হচ্ছে শিব মন্দির। এই ভিতরে ছবি তোলা বারণ আছে, আমাদের বাইরে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর জায়গাটা। একদিনের জন্য আসলে ফারাক্কা এই জায়গাগুলো ঘোরা অবশ্যই ঘুরবেন, এখানে বসার জায়গা আছে, সুন্দর। এই যে ভালো পরিবেশটা, আপনারা এখানে চলে আসবেন। মোটামুটি একদিনে আপনারা এই জায়গাটা আসলে একটা দিনে খারাপ লাগবে না। এটা খাবো, সেটা হচ্ছে মশলা, জায়গার মশলামুড়ি বানাবে আর সেটা খাবো। হ্যাঁ বানাও কাকা, হ্যাঁ বানিয়ে দাও। গান্ধীঘাটে এসছি, তো একটু ফুচকা তো খেতেই হয়, তো আমার পিছনে রয়েছে ফুচকার গাড়ি, তো সেখানে একটু দই ফুচকা খাবো। এবার একটু দই ফুচকা কি দাম আছে? দই ফুচকা কত? তাহলে আমাকে ছটা দাও খাই। দই ফুচকা খাওয়ার পর আমি চলে যাবো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, স্পেশাল দই ফুচকা, তাই তো? কি স্পেশাল? প্রেমদার স্পেশাল দই ফুচকা। কটাতে কটা বন্ধু বসো তুমি? নটা সাড়ে নটা পর্যন্ত প্রেমদা এখানে বসে, কোথায় না, এই যে গান্ধী মূর্তি দেখতে পাচ্ছেন ঠিক এই পাশেই। তো আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই এই দই ফুচকাটা খেতে আসবেন এখানে। আমি খেয়ে টেস্ট করিনি, কেমন আবার বলছি। একটা দই ফুচকার দাম হচ্ছে 20 টাকা, আমি অর্ডার করেছিলাম 1 প্লেট। এই হয়ে গেল দই ফুচকা। দই ফুচকাটা আমার খুব ভালো লাগলো, তাই আমি আরো 2 প্লেট পরে খাবো। চামচ উঠছিল না দুইটার, ওর হাত কাঁপছে, কি করে দেবে ও? তুই কেমন গেলি? আমি এখন আসছি ফারাক্কাতে ভারত সেবাশ্রম সংঘ, তার ভিতরে আছি, একটু ঘুরে দেখাই আপনাদেরকে। যারা ফারাক্কা ঘুরতে আসবেন অবশ্যই এই জায়গাটা একবার আসবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে দুর্গা মন্দির,
মন্দিরের গেট বন্ধ আছে, ভিতরে যাওয়া যাবে না। আমি বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিই। অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন, এসে খুব ভালো লাগবে। গান্ধীঘাটের ঠিক পিছন দিকটাতে এইটা রয়েছে। আমার পিছনে রয়েছে এদিকে দুর্গা দালান, এদিকে মন্দির, এদিকে হচ্ছে এন্ট্রান্সটা। এখান থেকে আসবেন, এরপরে চলে যাবো হচ্ছে শ্মশানকালী। এখন আছি হচ্ছে শ্মশানকালী মন্দির পাড়াক্কা, গঙ্গার পাশেই। এই যে গঙ্গা, এই যে শ্মশানটা, এটা হচ্ছে শ্মশানকালী মন্দির। আমি এখন যাচ্ছি শ্মশানকালী মন্দিরে ভিতরে, এটা দেখিয়ে দিই আপনাদেরকে একটু। এখানে সব পুজোর সময় সবাই 9:30 আর সন্ধ্যা আরতি সন্ধ্যে 6:30। আমার পিছনে রয়েছে শ্মশানকালী মন্দির। শ্মশানকালী মন্দিরের এই যে এই পাশে হচ্ছে গঙ্গাটা, এইটা মন্দিরটা, মায়ের মূর্তিটা দর্শন করে নিই। এটা হচ্ছে লোকনাথ মন্দির। শ্মশানকালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে লোকনাথ মন্দির। আপনি এগুলো দেখে যাবেন। খুব ভালো চা। তালতলা ঘাটে চা খেয়ে গেলাম। এই তালতলা ঘাটে যে ঘাটটা রয়েছে, ওই কাউন্টারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর ওইখান থেকে নৌকা ছাড়ে, যেটা যায় ঝাড়খণ্ড। এইখানে ঘাট থেকে ঝাড়খণ্ড যেতে সময় লাগে 30 মিনিট। এখানকার লোকের চায়ের দোকান লোকের কাছ থেকে শোনো আর কি, 30 মিনিট এখান থেকে ঝাড়খণ্ড পৌঁছে যাওয়া যায়। রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর জায়গাটা, এখানে চাষবাসও হচ্ছে, প্লাস নদীতে চর পড়েছে, দুটো চর দেখা যাচ্ছে। আমি কতটা দেখাতে পারছি ঠিক বুঝতে পারছি না, বাট চর আছে। ওই চরে মানুষই পিকনিক করে, পিকনিকের সময় সবাই নৌকা করে চলে যায় চরে, চরে গিয়ে পিকনিক করে। এখানে 4টে চর আছে এই নদীতে, যেগুলো চর পড়ে গেছে আর কি, তো এখানে সবাই পিকনিক করতে যায়। রাস্তার পাশে অনেক বট গাছ দেখলাম, সব গোড়া বাঁধানো, এবং প্রতিকটা গাছে এরকম ঝুড়ি নেমে এসছে, অনেক খুব সুন্দর লাগে দেখতে। আমি যেখানটা আছি সেখানটার সামনে একটা মাঠ আছে, যেটা পলাশী মাঠ। ওখানে অনেক মোষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই মহিষের দুধ হচ্ছে 1 লিটার 50 টাকা, এখান থেকে নেওয়া হলো ওনার কাছ থেকে। আশ্রম সংঘ থেকে বেরিয়ে রিং রোড ধরে পলাশী মাঠের পাশ থেকে 10 মিনিটের হাঁটা পথে আমি এখন যাচ্ছি হচ্ছে ছোট লক গেট। আমাদের দেখাবো ছোট লক গেটটা, চলুন। ছোট লক গেট যাওয়ার রাস্তাটা সুন্দর, একটা বট গাছ আছে, ফাঁকা রাস্তা। লক গেটটা সামনে দূরে দেখা যাচ্ছে, আমি কাছাকাছি যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো লক গেটটা। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লক গেট। আমি এখন ওই কাছাকাছি যাচ্ছি, তো ফারাক্কা আসলে একদিনের ট্যুরে ঘুরতে এলে লক গেটটা অবশ্যই দেখে যাবেন একবার। আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দুঃখিত, আমি অ্যাকচুয়ালি লক গেটটা দেখাতে পারলাম না, কারণ ভিতরে পারমিশন দিল না, সিকিউরিটি আটকে দিল আমাকে। পিছনের দেওয়ালটায় কত সুন্দর আঁকা পুরো দেওয়ালটা।
আমার ফারাক্কার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি করে শেয়ার করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে।